সামনে কি সুন্দর দেখা একটা ফ্রেম, পেয়ে গেছি টোকেন, ফাঁকা জায়গা। এই হচ্ছে চা ভাড়ে, আর একদম রাস্তার পাশে সাদা। আমরা হাঁটছি লালবাজারের দিকে। টিচার্স এর এখানে শুধুমাত্র কালেকশন দেখো, গাঙ্গুরাম থেকে লস্যি। ব্যাপক হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আজকে 27 মে, আর এখন বাজছে 6টা। এখন আমি আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদম বাইরে। এখান থেকে যাব বেসিক্যালি সেন্ট্রাল মেট্রো, তারপরে সেখান থেকে আমরা যাব লালবাজার। লালবাজারে ভালো ভালো না মিউজিক্যাল সব আছে, তো সেখান থেকে একটা গিটার আজকে কিনতে যাব। আমার জন্য নয় অবভিয়াসলি, ঝুমকির জন্য। আমার তো গিটার আছে, পরবর্তীকালে যদি কোনোদিন কিনি তাহলে আবার তোমরা দেখতে পাবে সেটা। তো আজকে আমি যাচ্ছি ঝুমকির জন্য একটা গিটার কিনতে, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। এবং সেখান থেকে আমিও যখন গিটার কিনেছিলাম সেখান থেকেই কিনেছি MS মিউজিক্যাল স্টোর, অনেক চিপ প্রাইসে সেখানে গিটার পাওয়া যায়। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর কয়েকদিন আগে হিমাচল থেকে ফিরে এসেছি, আমরা গিয়েছিলাম সারপাস ট্রেকে। তো এখানে এসে না প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড হিউমিড লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা কি এখনও দেখোনি ব্লগগুলো? যদি না দেখে থাকো তোমাদের জন্য পুরো প্লেলিস্টটা আমি দিয়ে দিলাম আই বাটনে, তোমরা গিয়ে একবার চেক করতে পারো। দারুণ এক্সাইটিং কিছু কিছু ব্লগ আছে কিন্তু সারপাস ট্রেকের, এবং আমরা গিয়েছিলাম শিশু কোকসার সব কিছু। তোমরা গিয়ে একবার ভিজিট করো, পুরো প্লেলিস্টটা তোমাদের ব্যাপক লাগবে। এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর এই সামনে কি সুন্দর দেখা একটা ফ্রেম, দারুণ ফ্রেম। এই এসকেলেটার দিয়ে আমরা এখন যাব উপরে আমাদের টিকিট কাটতে, টিকিট কেটে তারপরে যাচ্ছি সেন্ট্রালে। চলো, পেয়ে গেছি টোকেন, 20 রুপিস এখান থেকে সেন্ট্রালের ফেয়ার। তো অলমোস্ট 6:40 বাজছে, আমরা এলাম এখন সেন্ট্রালে। দক্ষিণেশ্বর থেকে আসতে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট সময় লাগলো। আর এই যেখান দিয়ে আমরা হাঁটছি জায়গাটা পুরো একটা হরর টাইপের দেখতে, ভূতুরা টাইপের দেখতে জায়গাটা, খুব এরকম ফাঁকা জায়গা। ওই সামনে থেকে আমরা চেক আউট করবো। গরম জল টাইপের একটা জিনিস দিচ্ছিল, সেটা আমাদের এই কলকাতার মতো কোনো অংশেই খেতে নয়। তো এখানে এই কলকাতার এই যে ভাঁড়ে চা খাওয়া রাস্তার পাশে দাঁড়িয়ে, এর একটা কিন্তু আলাদাই মজা আছে, আলাদাই একটা ফ্লেভার এই চায়ের। এই হচ্ছে চা ভাঁড়ে, আর একদম রাস্তার পাশে দাঁড়িয়ে। গ্যাস কোনো সময় হয় না বন্ধ, তাই না? সারাদিন গ্যাস চলে। সেন্ট্রাল মেট্রো থেকে বেরিয়ে এখন আমরা হাঁটছি লালবাজারের দিকে। ম্যাপে আমি সার্চ করলাম MS মিউজিক্যাল স্টোর দিয়ে, আমাকে সময় দেখালো 9 মিনিটস, ওয়াকিং ডিস্টেন্স 9 মিনিটস। আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা যারা MS মিউজিক্যাল স্টোরসে যাবে তারা ওই লিঙ্কটা ফলো করে সেন্ট্রাল থেকে চলে যেতে পারো। এই যে জায়গাটা দিয়ে আমি এখন হাঁটছি, রাস্তার দুটো পাশ জুড়ে শুধুমাত্র হচ্ছে চশমার দোকান, স্পেকটাকেলসের দোকান। যারা এখানে চশমা করাতে আসতে চাও তারা এখান থেকে চশমাও করাতে পারো, অনেক চিপ প্রাইসে এবং প্রচুর স্টক এদের কাছে। হচ্ছে লালবাজারের ক্রসিং, এই হচ্ছে লালবাজার পুলিশ স্টেশন, আর তার পাশ দিয়ে একদম রাস্তা সোজা চলে গেছে MS এর দিকে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সব পরপর মিউজিকের শপ। তার মধ্যে সব থেকে বেস্ট কিন্তু আমার মতে MS। তোমরা যদি এখান থেকে গিটার কিনতে চাও বা বিভিন্ন রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনা যদি কারো শখ থাকে বা কেউ যদি প্যাশনেট হও মিউজিকের উপর, তাহলে অবশ্যই তোমরা MS একবার ভিজিট করতে পারো, MS মিউজিক্যাল স্টোর। এবং MS ছাড়াও কিন্তু এখানে প্রচুর মিউজিকের শপ আছে, প্রচুর দোকান আছে, সেগুলো তোমরা ভিজিট করতে পারো। এই যেমন এদিকে দেখো হারমোনিয়াম টারমোনিয়াম সব কিছু এখান থেকে পেয়ে যাবে, এভরিথিং। তো লালবাজারে খুব ভালো মিউজিক্যাল স্টোরসে অনেক দোকান আছে, মিউজিক্যাল শপিং বা তোমরা যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শপিং, মেনলি ফর দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমরা এখানে অনেক কম প্রাইসে চিপ প্রাইসে অনেক বেটার জিনিস কিন্তু পেতে পারো লালবাজারে। এই হচ্ছে MS, আমরা ঢুকি গিয়ে দেখি এখান থেকে কীরকম গিটার আজকে পাই, কতটা কম দামে পাই, কতটা রিজনেবল প্রাইসে পাই। MS এর ভেতরে আমরা এখন বসে আছি, আর গিটারসের এখানে শুধুমাত্র কালেকশন দেখো, এখানে প্রচুর গিটার রাখা আছে। তো যেরকম রেঞ্জের তোমরা মোটামুটি চাও বা যেরকম টাইপের গিটার চাও সব কিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবে খুব ইজিলি। আর আমার গিটারটাও এইখান থেকেই নেওয়া, তো আমি এখানে অনেকদিন থেকে আসছি, খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো গিটার পাওয়া যায়। যে কোনো গিটার নিয়ে এখানে বাজিয়ে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। তোমার ক্যামেরা করছি না না এইদিকে মুখ করছি, তুমি মোটামুটি বলো আমি একটা গিটার কিনবো, কিরকম প্রাইস থেকে মোটামুটি কেনা যায়, কোনটা কি বেটার হয়? স্টার্টিং তো 3200 থেকে। এটার সি কাট হবে নাকি 280?
এগুলোর সি কাট ওয়ে হয় না। আমরা এখানে দুটো গিটার এখন ট্রাই করছি, দুটোরই সেম দাম 7500। এটা হচ্ছে ইয়ামাহার গিটার আর এটা হচ্ছে কোয়ার্টের গিটার। এইটার সাউন্ডে ভালোই লাগছে, তাই না? কোয়ার্টেরটা সাউন্ডে ভালোই লাগছে। সি কাট ওয়ে আছে, তখন লিড বাজাতে সুবিধা হবে। আর এটাতে লিড বাজানোর একটু অসুবিধা, এই তুমি শুধু বাজানো যাবে, তারপরে বাজানো যাবে না। রোজ উঠ মেহুকে তো বলছো, কিন্তু সত্যি কি মেহুকে নি পুরো এইরকম ঝুমকির গিটার, এই গিটারটা আমাদের পছন্দ হলো, ইয়ামাহার গিটার। আর এটা মোটামুটি আমাদের 8000 টাকা দাম নিল। কেমন লাগছে ঝুমকি নতুন গিটার? আলাদাই ব্যাপার সে বাপ, তুই তিন কি বাজাছিলি? ইয়ামাহা। এবার তুই সেখান থেকে শিফট হলি ইয়ামাহাতে, ইন্ডিয়ান থেকে ভাই ইয়ামাহা। এখন কটা বাজে? 7:35 বাজছে। আমাদের গিটার কেনা হয়ে গেছে, মানে ঝুমকির গিটার কেনা হয়ে গেছে। বাট আমার কর্ডটা বেশি ভালো লুকসে, জানো না? আমি বললাম তো তোদেরকে, যেটা বেশি ভালো সেটা নিয়ে। ওই রকম গিট স্টাইল বেশি পছন্দ, এবার তোর যে স্টাইলটা সেটা তো তুই নিয়ে। বাসি সাউন্ড ভালো লাগে, সেজন্য আমি বললাম যে এটার মধ্যে একটু বাসি সাউন্ড আছে ইয়ামাহাটার মধ্যে। এবার এখান থেকে বেরোই, বাড়ি যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। গিটার কিনে নেবে এখানে বাবা রোল সেন্টারে। ভাই ডবল ডিমের ভাই 10টা ডিম, তুই বেঁচে আছিস কি করে এখনো? কুসুম সমেন না, কুসুম ছাড়া এক হোয়াইট খাই ভাই। চিকেন রোল 50টা, সিঙ্গেল 35, ডবল 45। এটা কিন্তু হেভি একটা প্রসিদ্ধ দোকান, প্রচুর লোক এখান থেকে রোল খায়, প্রচুর লোক এখান থেকে কিন্তু ডেইলি রোল টোল খায়। এই যে এরকম টাইপের দেখতে বলে ভাই, তুমি অত ডিমেরই দামটা নিচ্ছে, 10 টাকা বেশি। শুধু করোনাটা ফেলি এখন, কিছু না গেলো ডিম, না গেলো কিছু ভেতরে স্টাফিং। এটা লাচ্ছা বড়টা দিয়ে আবার রোল সেন্টার থেকে আমাদের রোল খাওয়া হয়ে গেল। এবার আমরা সবাই খেলে যাচ্ছি গাঙ্গুরাম থেকে লস্যি। লস্যি খেয়ে সোজা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। চল ব্যাড লাগ, গাঙ্গুরামে আমরা গেছিলাম লস্যি খাওয়ার জন্য, বাট লস্যি শেষ। ওনারা বলছে বেগ দই খাও, টক দই খাও, মিষ্টি দই খাও, ম্যাঙ্গো দই খাও। আর দই খাওয়ার ইচ্ছা নাই বস, দই আলাদা জিনিস, লস্যি আলাদা জিনিস, লস্যি চাই, লস্যি পেলাম না। আগে যাই দেখি, যদি কোনো জায়গায় লস্যি পাওয়া যায় তাহলে লস্যি খাবো, হয়তো সৌরভ বলছে আইসক্রিম খাবে, আইসক্রিম খেতে পারে। করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, এখন অলরেডি বেজে গেছে 8টা বাজছে, তো তাড়াতাড়ি করে আমাদের বেরোতেও হবে। আগে বলে বিয়া, এক প্লেন লস্যি, এক প্লেন, এক ম্যাঙ্গো লস্যি, অনেক কেশরিয়া চিজ দি, চলো চিজ ফ্রি। এই বালাজি লস্যি সব এখানে আমরা খাচ্ছি এখন। এটা হচ্ছে প্লেন লস্যি, ম্যাঙ্গো সোর, এবার ম্যাঙ্গো লস্যি, এটা ম্যাঙ্গো, আর এটা হচ্ছে কেশরিয়া লস্যি। প্লেন লস্যির দাম হচ্ছে 40 টাকা। আমি এখান থেকে আগেও খেয়েছি, ব্যাপক ব্যাপক মালাই গ্রেট করে দেওয়া আছে। বল ভাই কেমন খেতে লস্যি, ভালো খেতে কি? কেশরিয়া কত? এটার দাম কত? 50। কিরম খেতে বল? এক গ্লাস বড় লস্যি খেলাম, শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে সোজা বাড়ি যাই আমরা, এখান থেকে হাওড়া ব্রিজ দিয়ে সোজা হাওড়া যাবো, তারপর সেখান থেকে সোজা বাড়ি। ওই যে গিটার কেনার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা সেটা প্রেস করতে ভুলবে না, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই চলে আসবে। চলো দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সি ইউ, খুব ভালো থেকো। I wish I knew.